বল ইএমএফ গুলো কিসে কানেক্টেড, সিরিজে না প্যারালালে? প্যারালালে। আরে বাবা প্যারালালে কে সেম থাকে? তাহলে 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 ইকুইভ্যালেন্ট ইএমএফ কি হবে? এপসাইলন না, ওটা ই, ওটা ই, ওটা ওটা ই, এপসাইলনের মতো দেখতে কিন্তু এখানে ই বলতে হবে, বুঝলি না? তাহলে লে ইকুইভ্যালেন্ট ইএমএফ, ঠিক বলেছিস, একদম সুন্দর বলেছিস, আমি আর লিখলাম না, শর্টে লিখছি একদম পড়ে গেলে, ইকুইভ্যালেন্ট ইএমএফ ই, এটা ই বাবা, ই, এপসাইলন বলিস না। আচ্ছা চল বল এবারে, স্মল আর, স্মল আর এরকম প্রচুর স্মল আর কতগুলো আছে এন খানা, কিসে কানেক্টেড, সিরিজে না প্যারালালে? বল স্মল আর, স্মল আর সিরিজে না প্যারালালে? কি রে প্যারালাল, এত কোন লাগছে কেন বলতে? তাহলে যদি প্যারালালে হয় সবসময় আমার এই প্রসেসটা ফলো করবি, দুটো দুটো ধরে করার চেষ্টা করবি, নয়তো ভুলবে, কিন্তু দুটোকে ধরে কর। যদি দুটো প্যারালালে হয় তাহলে ফর্মুলা হয় আর ইন্টু আর বাই আর প্লাস আর, কত হয়, আর বাই টু, তিনটে হলে আর বাই থ্রি, এন খানা হলে তাহলে কত হবে, আর বাই এন। একদম, এই সবসময় যখনই প্রবলেম করবি দুটো ধরে করবি, দেখবি লজিক পেয়ে যাবি। তাহলে আর ইকুইভ্যালেন্ট হবে আর বাই এ। তাহলে এবারে ছবিটা কি রকম দাঁড়ালো, আমি আঁকছি পজিটিভ নেগেটিভ, এইটা কে বলবে, যদিও এটা আমার এখন এক্সপ্লেন করা হয়নি, এটা আর ইকুইভ্যালেন্ট, এটা ইকুইভ্যালেন্ট, এটা ক্যাপিটাল আর, কে বলবে আগের লজিক, আর ইকুইভ্যালেন্ট আর ক্যাপিটাল আর কিসে কানেক্টেড? তাহলে টোটাল রেজিস্ট্যান্স এর ইকুইভ্যালেন্ট হবে আর বাই এন প্লাস আর, একটু ক্যালকুলেশন করলে হবে আর প্লাস এন আর বাই এন, কোন ডাউট? বুঝলাম। তাহলে কারেন্ট হবে আই, হবে ভি ইকুয়াল টু আই আর, আই ইকুয়াল টু ভি বাই আর, মানে ইকুইভ্যালেন্ট বাই আর ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট মানে হবে ই, আর ইকুইভ্যালেন্ট হবে আর প্লাস এন আর, এনটা উপরে চলে যাবে। বল সবাই বুঝলি কিনা, বল সবাই বুঝলি কিনা? আচ্ছা একটা ম্যাজিক দেখবি, ভালো করে অবজার্ভ কর, এত কিছু ঘটনা ঘটানোর পর কিচ্ছু হয়নি, এন দেখ নিজের জায়গাটা চেঞ্জ করেছে, দেখ সিরিজের সাথে মিলিয়ে দেখবি, তোদের কাছে হয়তো নেই, যারা লিখছিস তাদের কাছে হয়তো আছে, বাড়িতে যখন করবি তখন দেখতে পাবি, আগেরটাই ছিল দেখবি এন ই বাই এন স্মল আর প্লাস ক্যাপিটাল আর, এখানে দেখ এনটা এবার ক্যাপিটাল আর এর ঘাড়ে গেছে, আর কিচ্ছু হয়নি, সব সেম আছে। তাহলে যে কেস ওয়ান আর কেস টু টা করেছিলাম ওটা এবার এখানে উল্টে যাবে, মানে কি রকম হবে করে দেখাচ্ছি আমি, বাড়ি এবার দেখবি যখন একসাথে করবি তখন জিনিসটা অবজার্ভ করবি। কেস ওয়ান হবে, কেস ওয়ান হবে যখন ক্যাপিটাল মানে এন ওটা ছিল আর, কেস ওয়ানটা আমরা করেছিলাম কি করেছিলাম, আর গ্রেটার দেন গ্রেটার দেন এন আর, তাহলে এখানে করবো এন আর, তাহলে এন আর গ্রেটার দেন স্মল আর, তাহলে আই হবে এন, এন কেটে যাবে ই বাই স্মল আর, দেখ একটা রেফেক্ট পাবি না, ই বাই ক্যাপিটাল আর, আর কেস টু হবে এন আর লেস দেন স্মল আর, আই হবে এন ই বাই স্মল আর, দেখ এফেক্ট গুলো পুরো পাল্টে গেল। বল সবাই বুঝলি কিনা? এই হলো আমাদের বেসিক কনসেপ্ট যেটা আমরা করলাম, কিন্তু এবার আমি ঝামেলা শেখাবো, মেনলি পরীক্ষা এগুলোই দেয়, আর এবার আমি যে কথাগুলো বলছি সেগুলো বোর্ডে কোশ্চেন একটু টাফ করলে দেয়, আর জয়েন্টে তো খুব দেয়, তো আমার মতে এগুলো শিখতেই হবে, এগুলো বোর্ডের কোনো আলাদা কিছু ইয়ে না, এগুলো শিখতেই হবে, কারণ এগুলো একদম বেসিক জায়গা। প্রথম কোশ্চেন, তোরা আমাকে কোশ্চেন করলি না, ভালো করে শুনবি, স্যার প্রত্যেকটা প্যারালালে প্রত্যেকটার ইএমএফ আপনি সেম ধরেছেন, যদি সেম না হতো তাহলে কি হতো? কিরে ঠিক বললাম তো?
আরে বলবি তো রে। হ্যাঁ তাহলে তার অ্যান্সার হতো, বলছি আমি শোন ভালো করে, কঠিন, আমি প্রুফ করে দেখাবো, পরের দিন করবো, E1R2 + E2R1 / R1 + R2, বুঝতে পারছিস কমপ্লেক্স জিনিস। তাহলে একটা ছোট্ট জিনিস যে EMF গুলো আলাদা, পুরো টেকনিকটাই পাল্টে যাবে, পরের দিন আমি ওটা করে দেখাবো। আর আরেকটা পড়ে থাকলো, আমরা সিরিজ করলাম, প্যারালাল করলাম, আরেকটা করব মিক্সড গ্রুপিং, পরের দিন করব কিরচফস ল করব, করে কমপ্লিট হবে কারেন্ট ইলেকট্রিসিটি আমাদের। তার আগে আমাদের একটা কোশ্চেন করেছিল, সেই কোশ্চেনটার অ্যান্সার দেব আমি, যে কোশ্চেনটা ভালো করে আবার শুনবি, আমি রিপিট করছি, সিরিজ প্যারালাল কিভাবে বুঝব। ক্লাস ইলেভেনে আমি কোনো একটা ক্লাসে বলেছিলাম এগুলোকে, আমি যে এই ওর মেন জায়গা ছিল ওটা, আবার আমি বলছি স্বাভাবিক ভুলে যাওয়া, সিরিজ প্যারালাল কিভাবে বুঝব, আমি লিখে লিখে করছি, ভালো করে দেখে নি, ভালো করে ভায়োলেশন হবে না জীবনে কোনোদিন। তাহলে মোটামুটি অ্যাকর্ডিং টু বোর্ডের সিলেবাস আমাদের এখানে কমপ্লিট। এবার আমি যেটা শেখাচ্ছি সেটা কনসেপ্টের জন্য, ওখান থেকে অঙ্ক আসবে, তো কনসেপ্টের জন্য আলাদা করে নোট ডাউন করার কিছু নেই, বোঝার জন্য, যে বুঝে যাবে তার কাছে লেখার দরকার নেই। তাহলে আমি রিপিট করলাম আরেকবার, যে প্যারালালে ই সবটা সেম ছিল, আলাদা হলে কি হবে সেখান থেকে শুরু করব, আর মিক্স গ্রুপিং একসাথে হলে কি হবে সেখান থেকে শুরু করবো, পরের দিন করবো। আজকে যেটা বোঝাচ্ছি সিরিজে, ভালো করেছো, সিরিজ, সিরিজের ফার্স্ট পয়েন্ট আমি এইভাবে লিখি, কমন পয়েন্ট আমি লিখলাম না, তো কমন পয়েন্ট একটা হবে। নাম্বার টু পয়েন্ট, কারেন্ট ডিস্ট্রিবিউশন, কারেন্ট ডিভিশন, ডিভিশন বল না ডিভিশনই বল, নট পসিবল। আর প্যারালাল হবে নাম্বার ওয়ান, কমন পয়েন্ট দুটো হবে, কমন পয়েন্ট দুটো হবে, এখানে একটা হয়েছিল। নাম্বার টু, কারেন্ট ডিভিশন পসিবল, এই হলো আমাকে সিরিজ আর প্যারালাল মেলানোর জায়গা। এবার আমি একটা একটা করে এক্সপ্লেন করবো, ভালো করে শুনবি তোরা, তোরা তোরা কিভাবে করেছিস, তোরা এইভাবে ভেবেছিস যে কমন পয়েন্ট মানে এই সিরিজ মানে হচ্ছে গিয়ে কমন পয়েন্ট একটা, ওটা ছাড় মেনলি যেটা তোরা করিস, যে সিরিজ মানে হচ্ছে সেম কারেন্ট ফ্লো করবে, কারেন্ট ডিভিশন নট পসিবল মানেই সেম কারেন্ট ফ্লো করবে, আর প্যারালালে তোরা ভেবেছিস যে ভোল্টেজ সেম হবে, যেটা নিয়ে আজকে কথা হচ্ছিল, ভোল্টেজ সেম হলে যে প্যারালালে হবেই এটা বলা সম্ভব নয়। কিন্তু কেউ যদি তোকে বলে যে প্যারালালে কানেক্টেড, তাহলে শিওর শট ভোল্টেজ সেম হবে, কিন্তু ভাইস ভার্সাটা হয় না। কেন হয় না সেটা আমি এবার করে দেখাচ্ছি, ভালো করে দেখে নে। তাহলে প্রথমে আমি সিরিজটা বোঝাচ্ছি, সিম্পল কোশ্চেন করি, সিম্পল কোশ্চেন করি, দেখ এই একটা, এটা নাম দি এ, এটা নাম দি বি, এটা একটা রেজিস্ট্যান্স আর এটা একটা রেজিস্ট্যান্স আর, এখান দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে না, এটা আর ওয়ান এর আর। এবার তুমি কোশ্চেন করবি আর ওয়ান কোথায় কোথায় কানেক্টেড, অ্যান্সার এই পয়েন্টটা জানা, শুধু তার থাকলে সেগুলো সেম পয়েন্ট, এটা এ হলে এটা এ, এটা এ, সব এত পিসে, তাহলে এটা কোথায় কানেক্টেড, এসে, আর এখানে একটা নাম দিয়ে দিই পি টু, তাহলে আর ওয়ান কানেক্টেড বিটুইন এ এন্ড পি, আর টু কানেক্টেড বিটুইন পি এন্ড ডি, কটা কমন পয়েন্ট হলো, কে কমন পয়েন্ট, পি, তাহলে কমন পয়েন্ট হচ্ছে একটা। এই কমন পয়েন্ট একটা দেখেই অ্যান্সার দিবি না, সেকেন্ড পয়েন্টটা জাজ করবি, এখানে সহজ, এরপরে কমপ্লিকেটেড হবে। কারেন্ট ডিভিশন নট পসিবল, এখান দিয়ে যা কারেন্ট যাচ্ছে এখান দিয়ে তাই কারেন্ট কি যাবে, চলের মতো কোনো ডিভিশন তো নেই, তাহলে এটা সিরিজে কানেক্টেড। বল সিরিজের কনসেপ্ট বোঝা গেল কি বোঝা গেল না, বল গর্ব আছিস, বল বুঝলি কিনা। হ্যাঁ চ এবার প্যারালাল করি, হ্যাঁ এবার প্যারালাল করছি, প্যারালাল প্যারালালের ক্ষেত্রে এরকম ছবি করলাম, দেখ ভালো করে, এটাকে এ দিলাম, এটাকে বি দিলাম, এটাকে আর ওয়ান দিলাম, এটাকে আর টু দিলাম, এটা যদি এ হয় তাহলে এই পয়েন্টটাও এ, এই পয়েন্টটাও এ, এই পয়েন্টটাও এ, কারণ এদের মধ্যে শুধু তার আছে আর কিছু,
এটা যদি বি হয় এটাও বি এটাও বি এটাও বি এটাও বি তাহলে আর ওয়ান কোথায় কোথায় কানেক্টেড এ আর বি এর মধ্যে আর টু কোথায় কোথায় কানেক্টেড এ আর বি এর মধ্যে কটা কমন পয়েন্ট হলো দুটো কমন পয়েন্ট ফার্স্ট পয়েন্ট মিলেছে ফার্স্ট পয়েন্ট আমি রিপিট করছি এরকম অঙ্ক আসবে যার ক্ষেত্রে ফার্স্ট পয়েন্ট মিলবে সেকেন্ড পয়েন্ট মিলবে না তখন বলা যাবে না ওটা কিভাবে কানেক্টেড তখন তার টেকনিক থাকে স্টার ডেল্টা নেটওয়ার্ক বিভিন্ন টেকনিক আছে যে টেকনিক দিয়ে সলভ করতে হয় তখন আর দেখে বলা সম্ভব নয় রিপিট করছি বারবার করে তাই সেকেন্ড পয়েন্টটাকে এবার দিলাম কারেন্ট ডিভিশন দেখ এখানে এখান দিয়ে কারেন্ট গেল আই কমন সেন্স কিভাবে ভাঙলো আমার জানার দরকার নেই এখান দিয়ে একটা কারেন্ট যাবে এখান দিয়ে আরেকটা কারেন্ট যাবে দেখ ডিভিশন হবে কি হবে না ওই আবার এখান থেকে এসে এখানে এসে জয়েন করে একই কারেন্ট ফ্লো করবে তাহলে ডিভিশন অফ কারেন্ট পসিবল দ্যাটস ওয়াই আর ওয়ান আর আর টু সিরিজে গিয়ে প্যারালাল এখানে কোশ্চেন হচ্ছে স্যার এখানে তো ভোল্টেজ সেম হতে হবে হ্যাঁ ভোল্টেজ সেমও হতে পারে হতে হবে কিন্তু এখানে তো জানিস ভোল্টেজ সেম হতে পারে কিভাবে ভোল্টেজ সেম হবে দেখবি দেখ চালাকি এটাকে আর কর এটাকে আর কর দেখ এখানে ভোল্টেজ এখান দিয়ে আই যাচ্ছে তাহলে এটাও আই আর হবে এটাও আই আর হবে দেখ তাহলে এখানেও যা ভোল্টেজ এখানেও তাই ভোল্টেজ কি রে এটা প্যারালালে বলবি বল বুঝলি কি বুঝলি না তাহলে খুব ইম্পর্টেন্ট থিং বারবার করে বলছি আবার রিপিট করছি প্যারালালে কানেক্ট হলে ভোল্টেজ সেম শিওর শর্ট বাট ভোল্টেজ সেম মানেই প্যারালালে কানেক্টেড এটা বলা যায় না ওই অনেকটা পড়েছিস না অল অ্যালকালিস আর বেস বাট অর ওইসব কেমিস্ট্রিতে ছিল না সব ছোটবেলায় আমি পড়েছিলাম ওই অনেকটা ওই রকমের মতো বল কনসেপ্ট বুঝলি কি বুঝলি না বল গর্ব গর্ব বোঝা গেল শোনা যাচ্ছে না নাকি সবাই শুনতে পাচ্ছিস সবাই শোনা যাচ্ছে ঠিক আছে চলো এত অব্দি থাকলো আজকে তাহলে পরের দিন যেখান থেকে বললাম ওখান থেকে শুরু করবো আমরা এই দুটো পয়েন্ট মনে রাখবে সবসময় সিরিজ প্যারালাল এই দুটো পয়েন্ট পরে কিন্তু খুব কাজে লাগবে পরের ক্লাসে বা তারপরের ক্লাসে দ্যাটস অল এত অব্দি থাক